মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। রান্নার সময় গ্যাস সিলিন্ডার লিক করে আগুন লেগে গিয়ে বিপত্তি, মুর্শিদাবাদের দৌলতাবাদের 9 মাইল এলাকার ঘটনা। কোনো রকমে পালিয়ে প্রাণে বাঁচেন গৃহবধূ, তবে পুড়ে যায় সমস্ত জিনিস, দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। রান্নার সময় গ্যাস সিলিন্ডার লিক করে হঠাৎ আগুন লেগে গিয়ে বিপত্তি। জানা যায় সোমবার দৌলতাবাদের 9 মাইল এলাকায় নিতাই দাসের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। সিলিন্ডারে আগুন লাগলেও রান্নাঘর থেকে বেরিয়ে আসেন নিতাই দাসের স্ত্রী। তবে রান্নাঘরের বেশ কিছু আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায় এবং বড় ধরনের আতঙ্ক সৃষ্টি হয় পরিবারের লোকজনের মধ্যে। তড়িঘড়ি দৌলতাবাদ থানায় খবর দিলে পুলিশ দমকলে খবর দেয়। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ইঞ্জিন এবং আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু হয়। তবে হতাহতের কোনো খবর নেই। কিভাবে ওরা নিজ দিয়ে গ্যাস বেরোচ্ছে ওরা বুঝতে পারেনি। তারপরে গুড়ায় গিয়ে আগুন ধরে যায়। গুড়ায় গিয়ে যখন আগুন ধরে যায়, এরা তখন এই টানাটানি না করে অমনি বালি চাপা দিতে গেছে। বালি চাপা দিতে গিয়ে সিলিন্ডারটা পড়ে গেছে। সিলিন্ডারটা পড়ে গেছে গিয়ে কাঁচা কাপড় দিয়ে ঢেকে তারপরে তখন ওরা বালি চাপা দিয়েছে। বালি চাপা দেওয়ার পরেও কিছু মানে রক্ষা করতে পারেনি। পুলিশ প্রশাসন এসে ফোন করে। ফোন করার পর ফায়ার ব্রিগেড আসে। এখন কি গ্যাসটা নিভিয়েছে? এখন পর্যন্ত জলে খুব গ্যাস বেরোচ্ছে।